নমস্কার, কেআরসি টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, ভারতের ইতিহাসে লাচিতের কৃতিত্বকে বড় দেখানো হয়নি বললেন হিমন্ত। নির্বাচনী কমিশনার অশোক গোয়েলের নিযুক্তি নিয়ে অসন্তুষ্টের কথা জানালো সুপ্রিম কোর্ট। উত্তর পূর্ব থেকে 371 ধারা বাতিলের দাবি জানানো আকসা। ভারতের ইতিহাসকাররা লাচিত বরফুকনের কৃতিত্বকে তেমন বড় করে দেখেননি, অথচ তিনি মোগল সাম্রাজ্যে আসামের বিস্তর রুখে দাঁড়িয়েছিলেন, যার ফলে উত্তর পূর্বের সংস্কৃতি রক্ষা পেয়েছে। দিল্লিতে বিজ্ঞান ভবনে লাচিত বরফুকনের 400তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইতিহাসকাররা শুধু মুঘলেরই জয়গান গিয়েছেন, কিন্তু মহারাষ্ট্র, দাক্ষিণাত্য ও আসামে মুঘলরা প্রভাব বিস্তার করতে পারেনি, এসব কথা কিন্তু ইতিহাসে স্থান পায়নি। उन्हें असम और पूर्वोत्तर के समृद्ध इतिहास और संस्कृति को समझे है। हमारे क्षेत्र में स्थायी शांति लाने में उनकी दूरदृष्टि और नेतृत्व ने महत्वपूर्ण भूमिका निभाई है। मैं माननीय श्री अमित शाह जी का असम के इतिहास के सबसे प्रसिद्ध योद्धा लाचित बरफुकन की 400वीं जयंती समारोह में आसाम वासियों का ओर से स्वागत करता हूं। मैं आज इस कार्यक्रम में उपस्थित गण्यमान्य एवं विशिष्ट व्यक्तिगण, अतिथियों, केंद्र राज्य सरकार के अधिकारियों, मीडिया के प्रतिनिधियों का आभारी हूं और सभी को मैं स्वागत करती हूं। भारतीय इतिहास को देखा जाए तो हमें मुगल साम्राज्य की प्रसिद्धि का बारे में बड़े बड़े अध्याय मिलते हैं, लेकिन भारत के सबसे बहादुर सेनापति लाचित बरफुकन को कम प्रमुखता दी गई है। लाचित बरफुकन ने मुगल सेना के उत्तर पूर्वी विस्तार को सफलतापूर्वक रोक दिया था। एक समय था जब हमारे देश का कोई हिस्से मुगल साम्राज्य के अधीन थे। उस समय अपनी बहादुरी से लाचित बरफुकन ने यह सुनिश्चित किया था कि असम मुगल बादशाह औरंगजेब के साम्राज्यवादी विचारधारा का रोकने में सक्षम रहे। নির্বাচনী কমিশনার অশোক গোয়েলের নিযুক্তি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এই সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে নিজের অসন্তুষ্টি প্রকাশ করে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, একই ব্যক্তির নাম একই দিনে আবেদন করা হলে প্রক্রিয়া শেষ করা হলো, নিযুক্তিও দেওয়া হয়। এত তাড়াহুড়া করার পেছনে কি কারণ রয়েছে? এছাড়াও নির্বাচন কমিশনারের মেয়াদ 6 বছর হওয়ার কথা ছিল, কিন্তু যাদেরকে নিযুক্তি দেওয়া হয়েছে তাদের কারোরই 6 বছর কার্যকাল শেষ করার আগে অবসর সময় এসে যাচ্ছে, তাই এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কড়া কথা শুনিয়েছে। নাগাল্যান্ড সীমান্তে কার্বি আংলংয়ের বোকাজানে নাগারা হামলা চালালো। এখানে 200 বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এ নিয়ে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক দেখা দেয়। পরে 12টি দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা এমন সময় ঘটলো যখন কার্বি আংলং ও মেঘালয় সীমান্তে গুলি চালানোয় 6 ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত। আসাম সীমান্তে নাগাদের এই আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়েছে আসাম সরকার। এদিকে কার্বি আংলং মেঘালয় সীমান্তে গুলি চালানোর ঘটনায় এনআইএ তদন্তের দাবি সহ উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে 371 ধারা বাতিলের দাবিতে সরব হল আকসা। এদিন এক সাংবাদিক সম্মেলনে গোটা উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত বিবাদের স্থায়ী সমাধানে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সরব হন আকসার কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দেব, সুকমল দাস, স্মিতা শর্মা, শ্যামলী দেব, জয়শ্রীনাথ, শর্মিলা দাস, সুইটি নাথ সহ অন্যান্যরা।
লাগবে, কাশ্মীরে যদি 370 দ্বারা বাতিল হতে পারে তাহলে ভারতবর্ষের অন্যান্য অঙ্গরাজ্যে যেসব 371 ধারা রয়েছে বলবৎ রয়েছে কেন্দ্রীয় সরকার যেন ইতিমধ্যে 371 ধারা বাতিল করে। আমরা 371 নম্বর ধারা বাতিলের জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করছি করছি পুরো ঘটনা কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক। আপনারা জানেন মিজোরামে গত 26শে জুলাই 2021 যে ঘটনা ঘটেছিল সেই সেখানে 6 জন পুলিশ কর্মী মারা গিয়েছিলেন কর্তব্যে রক্ষার জন্য, সেটার কোনো সেই অর্থে কোনো এনকোয়ারি হয়নি এবং এটা একটা চাপা পড়ে গেছে। এর থেকেও আমরা শিক্ষা নিতে পারিনি। আমরা যারা সেদিন কর্তব্য রক্ষার জন্য গিয়েছিলেন আসামের কার্বি আংলং জেলার মেঘালয় সীমান্তে বনরক্ষী বাহিনী এবং আসাম পুলিশ, তাদের কি দোষ ছিল? এভাবে এখানে মেঘালয়ে কোনো সরকার নেই, মেঘালয়ে কোনো সরকার নেই, এখানে সমান্তরাল সরকার চালাচ্ছে অল খাসি স্টুডেন্ট সিঙ্গন কেএসইউ। কর্ণাটকের ম্যাঙ্গালোর শহরে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করল ইসলামিক রেজিস্ট্যান্ট কাউন্সিল। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে এবারে তারা ব্যর্থ হয়েছে ঠিকই, তবে আগামীতে সফল হবে। তাদের উদ্দেশ্য ছিল ব্যাঙ্গালোরের একটি কালী মন্দির উড়িয়ে দেওয়া। মুখ্যমন্ত্রী এস আর মুম্বাইয়ের জনসভার পরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। চাকরি দেওয়ার নামে অর্থ আদায়, প্রতারককে আটক করে পুলিশে দিলেন জনতা চাঞ্চল্য কচু দরমে। চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের আত্মসাৎ করার দায়ে এক প্রতারককে আটক করে পুলিশ সমঝে দিল চাকরি প্রত্যাশী জনতা। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার বিকেলে কচুদরম থানা এলাকার ভুবন হিল জিপির নিকামাপার গ্রামে। ঘটনা হচ্ছে স্বচ্ছ ভারত অভিযানের অধীনে কাছাড় জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার একজন পুরুষ ও দুজন মহিলা নিয়ে মোট 3টি করে পদ রয়েছে বলে টুপ দিয়ে পালংঘাট ব্লক এলাকার বিভিন্ন জিপিতে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে 8,000 থেকে 10,000 টাকা আদায় করে আসছে মতিনগর এলাকার সুদীপ ভট্টাচার্য নামের এক ব্যক্তি। পরে সে তাদের করিমগঞ্জ জেলার বদরপুরে সুশীল সিনহা নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ঘটনা 2019 সালের ডিসেম্বরে। এদিকে টাকা দিলেও কারো চাকরি হয়নি, এমত অবস্থায় বুধবার আরো নতুন চাকরি প্রত্যাশী হয়েছেন বলে সুশীল সিনহাকে ভুবন হিল জিপির নিকামাপার গ্রামে ডাকা হয়। শেষে কচুদরম পুলিশকে ডেকে তাকে সমঝে দেওয়া হয়। এদিকে রাতে সুদীপ ভট্টাচার্য সুশীল সিনহাকে অভিযুক্ত করে এক এজাহারে দায়ের করা হয়। তবে সুদীপ ভট্টাচার্য এখনো ফেরার বলে জানা গেছে। সুদীপ ভট্টাচার্য বিজেপির বিনাকান্দি মন্ডল কমিটির সাধারণ সম্পাদক বলেও জানা গেছে। এই আইসিলা 2021-এ আইয়া কইছেন যে স্বচ্ছ ভারত মিশন বলে একটা প্রকল্প লইয়া আইছুই আইয়া তাই সবরে বুঝাইছেন বুঝাইয়া আমরা হাসতে কিয়া প্রথমে তো টাকা 8,000 করে নিছই। নেওয়ার পরে কইছেন যে একটা এক্সাম হইব, কিন্তু এক্সামটা হইছে না। এরপরে আবার এক্সাম হইব কইছেন, কইয়া এক্সামের ফিস তাই 2500 টাকা করে ফালাইছই। ফালাইয়া 2500 টাকা পরে আমরা সব এক্সাম দিছি। দেওয়ার পরে কি হয়েছে এক্সামটা সব আমরা রিজেক্ট হয়ে গেছি। তো আমরা এক্সাম দিলাম, এক্সাম রিজেক্ট হয়েছি, কিন্তু কথা হয়েছে যে একটা এটা হলো স্বচ্ছ ভারত মিশন, যেটা তোমার এটার মধ্যে 100 টাকা খেনে লাগে আমরা। হ্যাঁ, এক্সাম ফি 100 টাকা খেনে লাগে। আজকে আবার আইসলাম আমরা এখানে ভুবন হিল জিপির মধ্যে আই একটা প্রোগ্রাম করছই। আজকে আবার লোকজন এখানে জমানি হইছে, তাই না? আবার এক্সাম ফিস নেওয়ার লাগি এখানে আইসেন। এর মধ্যে আজকে তার সঙ্গে আলাপ আলোচনা করি আমরা, এটাই বুঝছি যে তাই এখানে আমরা লোকে প্রতারিত হররা টাকা পয়সা আমরা বহুত কিছু তাই না আরও আসই আমার সঙ্গে তারা কাছে বহুত টাকা নিছই, 9টা জিপির টাকা নিছই তাই না। আর তার সঙ্গে আসুন আমরা মতিনগরের মতিনগরের সুদীপ ভট্টাচার্য কচুদরমে একজন আসুন, তার নামটা কিন্তু সঠিক জানা নাই। মানে আমরা তার লগে জড়িত থাকি বা বহুত চিনা পরিচিত মানুষও, আর আমরা বিশ্বাস করি আমরা এরকম একটা পোস্ট দেবা হইয়া জিপির থ্রুতে আমরা রাস্তা কি 10,000, 12,000, 8,000 এরকম করিয়া নিশ্চয় নেওয়ার পরে বিগত 4 বছর হয়ে গেছে কি আমরা কোনো জাত কোনো ইয়ে নাই। আমরা সব গরিব গুড়া মানুষ, এখন আমরা তো অপেক্ষা করতে করতে আমরা আর আজকে আর সহ্য হয়েছে না। এরপরে তান্দে ইয়ে করিয়া দেখাইয়া আনাইয়া, এরপরে আমরা এখানে বিশিষ্ট বিশিষ্ট মানুষ সবরে দেখাইয়া আনিয়া তান লগে বুঝা ফুড়া করিয়া, এরপরে দেখছি জিনিসটা ঠিক নাই। এরপরে আমরাও সুতরাং থানার লগে ইয়ে করি, আমরা থানার ইয়ে।
মেঘালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার জন্য রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন প্রবর্তন করার দাবি জানালো সামাজিক সংগঠন ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরাম। ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারান দে এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে টুইটার যোগে এই দাবি জানিয়ে বলেন যে এখন শিলং সহ মেঘালয়ের পরিস্থিতি এমনই যে ওখানে আসামের যানবাহন দেখলে আক্রমণ করা হয়। বুধবার এদিনে 20টি আসামের গাড়িতে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। জোয়াই বদরপুর 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়াতে বরাক উপত্যকা ত্রিপুরা ও মিজোরামগামী যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। কাজে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে রাষ্ট্রপতি শাসন ছাড়া অন্যত্র কোন উপায় নেই বলে ফোরাম মনে করেন। কেআরসি টাইমস এর বাংলা প্রাইম টাইম এখনকার মতো এখানে শেষ করছি। পরবর্তী খবরের জন্য জুড়ে থাকুন কেআরসি টাইমস এর সাথে। ধন্যবাদ।